টানা তিন দিনের সরকারি ছুটিতে দেশ, এমন অখণ্ড অবসরে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন ভ্রমণ পিপাসুরা, পরিবার নিয়ে ঘুরছেন বিভিন্ন স্পটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শুক্রবার সকাল থেকেই কক্সবাজার সৈকতে ভিড় বাড়ে পর্যটকদের। হাজারো পর্যটকের আগমনে শহরের 500+ হোটেল মোটেল গেস্ট হাউসের সব কক্ষই এখন পরিপূর্ণ। লোকে লোকারণ্য সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ সহ পর্যটন স্পটগুলোতে মনের আনন্দে ঘুরছেন পর্যটকরা। এখন ওয়েদারটা খুবই সুন্দর, সাগরে অনেক ঢেউ, আমরা অনেক মজা করব। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, ঘুরতেছি দুই দিন, কালকেও ঘুরছি, পরশু দিনও ঘুরছি, আজকেও আসলাম। তো সব দিকে সব মিলে অনেক ভালো লাগতেছে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত হলো আমাদের কক্সবাজার, এখানে এসে সত্যি অনেক ভালো লাগছে। কমবেশি একই চিত্র দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রেও। পতেঙ্গা সমুদ্র সৈকত, কুয়াকাটা, বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতেও ঢল নেমেছে পর্যটকদের। এদিকে ছুটি কাটাতে বাড়ির উদ্দেশ্যে রাজধানী ছেড়েছেন অনেকে। শুক্রবার দিনভর 21 জেলার ঘরমুখো মানুষের চাপ ছিল মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।